আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন সকলে ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ সকলের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি বরাবরের মতো আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম ঘরে থাকা কয়েকটা মশলার উপকরণ দিয়ে বাচ্চাদের বাচ্চাদের জন্য ঝটপট এই তিহিরি রেসিপিটি করে নেওয়া যায় তো চলের মূল রেসিপিতে যাওয়া যাক এই তো আমি রাইস কুকারে এখানে তেল এবং পেঁয়াজটা বেস্তা করে নিচ্ছি ও অলরেডি আমার বেরেস্তাটাও হয়ে গেছে এখান থেকে আমি সামান্য পরিমাণ বেস্তা উঠিয়ে নেব তো এটা উঠিয়ে নিচ্ছি উপর দিয়ে একটু ছড়িয়ে দেওয়ার জন্য বেরেস্তাটা পরে এজন্য একটু সামান্য পরিমাণ উঠে নিলাম এখন আমি এখানে গরম মশলা কিছুটা দিলাম একটু বেরেস্তার সঙ্গে হালকা ভেজে নিব নেওয়ার পর এই তো আগে থেকে আমি এক কেজি মাংস কেটে নিয়েছি এখানে একটু তেলও নিয়েছি মাংসের তেলটা এবং ধুয়ে পানি ঝরানোর জন্য দিয়েছিলাম তো সেই মাংসগুলো এখানে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি আর আগে থেকে আমি সব মশলার উপকরণগুলো সাজিয়ে নিয়েছি তো আমার কাছে এভাবে সাজিয়ে নিলে যেন রান্নাটা সহজ হয় এজন্য আমি সাজিয়ে নেই তো আমার এটা ঘরে থাকা তিরির মশলা তিন থেকে চার চা চামচ দিয়েছি আর শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি দেড় চা চামচ আর পাশেই হচ্ছে গরম মশলার গুঁড়ো দেড় চা চামচ হবে ধনিয়ার গুঁড়ো দুই চা চামচ আর আড়াই চামচ আমি জিরা ভাজা জিরার গুঁড়ো নিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি তো যদি লবণটা আমার লাগে পরবর্তীতে আমি আবার লবণটা অ্যাড করব। তো ওটা পরের কথা তো এখন আমি এই সব কিছু দেওয়ার পরে এখন আদা রসুন পেস্ট আমি সবসময় একসঙ্গেই ব্লেন্ডার করে রেখে দিই দেওয়ার পর এখানে আমি আদা রসুনের পেস্টটা তিন চার চামচ দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি মাংসটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সব কিছু উপকরণ দিলাম আর যে মশলাগুলো বাকি আছে সে এখন কষিয়ে নেওয়ার মাঝামাঝি দিয়ে দেবো তো এখন আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে রেখে দিলাম মাংসগুলো আবার খুলে এখন আমি আবার কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এগুলো মাংস আমি থেমে থেমে এভাবে কষিয়ে নিছি তো তিহিরির মাংসটা কষিয়ে নিয়ে আমি কিন্তু আজকে কোনো মাংসের মধ্যে পানি দেব না তার মধ্যে মাংস সিদ্ধ করে নেব এরপর আমি গোলমরিচের সাদা গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম হাফ চা চামচ এর এখানে আমি টক দই দিচ্ছি তো আপনারা তিহিরির মধ্যে চাইলে টক দইটা স্কিপ করতে পারেন তো আমার ঘরে ছিল বরফে হওয়া সেটাই দিয়ে দিলাম তো এটা তাপ পেয়েই কিন্তু গলে যাবে যাই হোক এখন আমি এটা ভালোভাবে একটু কষিয়ে নেব নিয়ে একটু ঢেকে রেখে দেব আবারও কিছুক্ষণ পর আমি ঢাকনি খুলে এটা বেশ ভালোভাবে কষিয়ে এই তো আবারও আমি ঢাকনি খুলে এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এভাবেই কিন্তু কষিয়ে নেব তো এখান থেকে কিন্তু মাংসের পানি বা টক দইয়ের পানিটা উঠে মাংসটা আমার কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে এসে গেছে আর জয়ফল তো সঙ্গে ছিল আমার ঘরে বানানো মশলাটার সঙ্গে এর এখন আমি মাংস উঠে নিয়ে চাল আমি এখানে পাঁচশো গ্রাম চাল দিয়েছি এই তিহিরির মধ্যে তো পাঁচশো গ্রাম চালে আমি এক কেজি মাংস নিয়েছি এখন আমি চালটা ভালোভাবে এখানে মশলার সঙ্গে কষিয়ে নেব এখন লবণ কিছুটা দেব চালের সঙ্গে যাতে করে তিরিশ চাল ভাতটার মধ্যে ভালোভাবে লবণটা আসে এরপরে আমি ছয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম দেওয়ার পর আবারও আমি মশলাটা কষিয়ে নিচ্ছি চালটার সঙ্গে সব কিছু দিয়ে এখন এভাবে বেশ কিছুক্ষণ আমি কষাবো যেহেতু আমি এখানে পাঁচশো আমি এখানে পাঁচশো গ্রাম চাল নিয়েছি আমার এখানে এক লিটার পানি দিলেই হবে তো এই এটা দিয়ে আমি চালটা মেপে দিয়েছি তো এই মেপে আমি আর কি পানিটা দিলাম আর রাইস কুকারে সাধারণত মেপে না দিলেও হয় আনুমানিক করে দিলেও হবে রাইস কুকারে কিন্তু ঝরঝরা সুন্দর একবারে রাইসটা সিদ্ধ হয়ে যায় এই জন্য কোনো মাশাল্লাহ অনেক সুন্দর রাইস কুকারে কিন্তু হয়েছে আমার তিরের রাইসটা অর্থাৎ তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স যে কতটা সুন্দর হয়েছে আর এর মধ্যে আমি কিন্তু মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিয়েছি তো সেটাই আমি দেখাইনি এখন হচ্ছে এভাবে আমি বেশ কিছুক্ষণ একটু এপাস্টা ওপাশটা দিয়ে যে মাংসগুলো উঠিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম সেই মাংসগুলো আমি অর্ধেক আগে দিব দিয়ে এখানে আমি এই তো অর্ধেক মাংসটা দিয়ে দিলাম এখন এটা আমি রাইসের সঙ্গে ভালোভাবে অর্থাৎ মিশিয়ে নিব রাইস আর মাংসটা এভাবে চামচ দিয়ে মিশিয়ে নেব তো যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি আমার চ্যানেলের নতুন তাহলে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আর একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই তো আমি এই তো আমি বাকি মাংসগুলো আবার দিয়ে দিলাম দিয়ে আবারও আমি রাইস আর মাংসটা ভালোভাবে চামচের সাহায্যে পাশে উপাশ্যে করে মিশিয়ে নেব তো এভাবে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ আমি ঢেকে এটা দমে রেখে দেবো তারপরে পরিবেশন করব। তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট রেসিপিতে দেখা হচ্ছে ইনশাল্লাহ এই তো আমি পরিবেশন করলাম আল্লাহ হাফেজ